首先中间是করোনা বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তৎপর মাথাভাঙা প্রশাসন, আটক 50। করোনা বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে তৎপর মাথাভাঙা পুলিশ প্রশাসন, মহকুমা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে চলে অভিযান। মাস্ক পরার জন্য এলাকায় একাধিকবার মাইকিং করার পরেও একাধিক ব্যক্তিকে দেখা যায় প্রশাসনের যাবতীয় নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্ক ছাড়াই ঘোরাঘুরি করতে। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই মাস্কবিহীন ব্যক্তিদের দৌরাত্ম্য রুখতে মঙ্গলবার পথে নামেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল। এদিন তিনি মাথাভাঙা শহরের বেশ কিছু এলাকায় অভিযান চালান। বেশ কয়েকজনকে মাস্কবিহীন ব্যক্তির বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় 50 জনকে আটক করে থানায় নিয়ে যান পুলিশ। তাদের বিরুদ্ধে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 1951 বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা যায়। Gracias.